नमस्कार बंधुरा, आज के एक सब्जी रेसिपि शेयर करब जेटा खिदे बाड़ाय। सारविहीन सब्जी हिसेबे ये सब्जीटर नाम प्रथम मने पड़े जाए। लिभार के भालो रखते सहाज्य करे सेटा हलो पेपे। ये पेपेर एक रेसिपि जेटा के बोले पेपेर छेचकी, एटा आपनादेर करे देखाबो। मसलाविहीन सब्जीटी ये कर ले उठबे सुस्वादु। देखे नीन रेसिपिटी। पेपर छेचकिर जोन्नो फोड़नेर जोन्नो लागछे 5 फोड़न काँचा लंका। पेपे आमी ग्रेट करे नियेछी। रान्नाटा सर्षेर तेले हबे। एबार आमी अन करछी। कड़ाते सर्षेर तेल दिए दिच्छी। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। সম্বরাটা ফাটতে শুরু করেছে আর একটা গন্ধ বের হতে লেগেছে। এবারে পেঁপেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা লো আঁচে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ। নুন দেওয়ার ফলে দেখুন আস্তে আস্তে পেঁপে থেকে জল বেরোতে শুরু করেছে। এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। এই পেঁপের যে থেকে যে জল বেরোচ্ছে এতেই রান্নাটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে। লো আছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে আঁচটাকে বন্ধ করে দেব। এটা অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি তরকারি হয়,
আর এর সঙ্গে নারকল দিয়ে যদি ভাজা হয় তাহলে আরো টেস্টি হবে। আমার পেঁপের ছেচকি তৈরি হয়ে গেছে, আপনারাও বানিয়ে ফেলুন পেঁপের ছেচকি, এটি রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে।